নাতি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান এর যে ফাইনাল সাজেশন পিডিএফ তো এটা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবলিশ করা হচ্ছে তো প্রথমত আমরা দেখবো এই পিডিএফে কি আছে এবং কিভাবে আছে তারপরে অবশ্যই তোমরা জানতে পারবে এই পিডিএফটা তোমরা কীভাবে পারচেস করবে তো প্রথমত দেখো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান সাজেশন দু হাজার চব্বিশ দু হাজার অর্থাৎ এবছরে যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছ তাদের জন্যই মূলত এই পিডিএফ সাজেশন তারপরে এখানে দেখো যেটা বলা হচ্ছে তো এখানে যেটা বলা হচ্ছে যে টপ থ্রি হান্ড্রেড কোয়েশ্চেন উইথ আনসার ফ্রম অল চ্যাপ্টার অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের প্রতিটা চ্যাপ্টার থেকে নিয়ে বাছাই করে তিনশোরও বেশি কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি এখানে এবং প্রতিটা কোয়েশ্চেন আনসার করা আছে এমনকি যে সমস্ত এমসিকিউ আছে প্রতিটা এমসিকিউ আনসার করা আছে প্লাস এক্সপ্লেনেশন করা আছে এবং এই যে তিনশোটা কোশ্চেন এর কথা বলা হচ্ছে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বিগত বছরগুলোতে যে সমস্ত ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছে সেই কোয়েশ্চিনগুলো থেকে বাছাই করে নেওয়া হয়েছে যে ধরনের প্রশ্নগুলো রিপিট হয় বা বারবার আসে সেই ধরনের প্রশ্নগুলো নেওয়া হয়েছে তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো কিছু এখানে অ্যাড করা হয়েছে তো এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিক মতো পড়তে পারো ভালো করে বুঝে যদি তোমরা পড়ো তাহলে আশা করছি এখান থেকে তোমরা মোটামুটি এইটটি পারসেন্ট এর উপরে তোমরা কমন পাবে কেননা লাস্ট ইয়ারেও মোটামুটি এইটটি পারসেন্টের উপরে আমাদের এই সাজেশন থেকে কমন এসেছে তো আশা করছি তোমাদের ক্ষেত্রে আরও ভালো তোমরা কমন পাবে আরও বেশি কমন পাবে তার কারণ এবছরে এটাকে আরও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে অ্যাড করা হয়েছে তার পাশাপাশি যে সমস্ত কোয়েশ্চেন একটু কম ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেরকম কিছু কোয়েশ্চেন বাদ দেওয়া হয়েছে তো আশা করছি তোমাদের জন্য এটা আরও ভালো হবে ঠিক আছে তো এখন আমরা দেখবো এই পিডিএফের যে মূল কন্টেন্ট কী কী চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার থেকে কতটা করে কোয়েশ্চেন আনসার আছে সেটা তোমরা এখানে দেখে নাও তো এখানে প্রথম যে চ্যাপ্টার তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অ্যাকচুয়ালি নামটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এখানে একটু ছোটো করে নামটা লেখা হয়েছে তো এই চ্যাপ্টার থেকে টোটাল কোয়েশ্চেন আনসার আছে তেপান্নটা এবং এই পিটিএফের তিন থেকে দশ নম্বর পেজ পর্যন্ত এই ফার্স্ট চ্যাপ্টারটা আছে ঠিক আছে একই রকমভাবে এর যে সেকেন্ড চ্যাপ্টার ফোর্স অ্যান্ড মোশন এই চ্যাপ্টার থেকে আটচল্লিশটা কোয়েশ্চেন আনসার আছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টার থেকে একচল্লিশটা কোয়েশ্চেন আনসার আছে তারপর রোটেশনাল মোশন চ্যাপ্টার থেকে আঠাশটা কোশ্চেন আনসার আছে তারপর প্রপার্টিস অফ ম্যাটার তোমাদের ফিজিক্সের অন্যতম বড়ো একটা চ্যাপ্টার এখানে দেখো কোশ্চেন সংখ্যা অনেক বেশি নাইনটি ফাইভ আনসার এখানে আছে তারপর লাস্ট যে চ্যাপ্টার হিট অ্যান্ড থার্মোমেট্রি এখান থেকে তেষট্টিটা কোশ্চেন আনসার আছে তো সব চ্যাপ্টার নিয়ে টোটাল তোমাদের তিনশো আঠাশটা কোয়েশ্চেন আনসার এই পিডিএফে আছে সব রকম নিয়ে ঠিক আছে এবং এই পিডিএফের মোট পেজ সংখ্যা হচ্ছে 48 এইট আটচল্লিশটা এবং এর প্রতিটা পেজ এ ফোর সাইজে আছে তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে এর যে মূল কন্টেন্ট ঠিক আছে এবার এখানকার যে প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে কীভাবে চ্যাপ্টারগুলো আছে তো এখানে দেখো প্রথম যে চ্যাপ্টার তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট তো এখানে প্রথমে এমসি কিউগুলো আছে এক নম্বরে যে এমসিকিউ আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখানে দেখো প্রতিটা এমসিকিউ কিউ করা আছে প্লাস তার অ্যান্সার করা আছে তার কারণ হচ্ছে যে নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন সে অনুযায়ী তোমাদের যেটা বলা হয়েছে যে তোমাদের এমসি কিউয়ের ক্ষেত্রে টু মার্ক করে থাকবে তো এক্সপ্লেনেশনের জন্য ওয়ান মার্ক থাকবে অ্যান্সারের জন্য ওয়ান মার্ক থাকবে ঠিক আছে এই জন্য প্রতিটা এমসিকিউ এক্সপ্লেনেশন করা আছে এরকমভাবে নর্মালি তোমরা যে সমস্ত বইগুলো পড়ছো বইগুলোতে সাধারণত এমসি এর এক্সপ্লেনেশন করা থাকে না কিন্তু তোমাদের এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্ন সে অনুযায়ী যেহেতু এটা দরকার এক্সপ্লেনেশনটা এই জন্য এটা কিন্তু প্রতিটা কোয়েশ্চনের ক্ষেত্রেই করে দেয়া হয়েছে তো আমি এখানে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে হালকা করে স্ক্রল করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কিভাবে প্রতিটা এমসিকিউ এবং তার এক্সপ্লেনেশনগুলো করা আছে তো এখানে ভালো করে তোমরা খেয়াল করো ঠিক আছে তো এরপরে এখানে দেখো এমসি মধ্যেও যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম এসছে বা গাণিতিক প্রবলেম এসছে সেগুলোও সুন্দর করে এক্সপ্লেনেশন করে আনসার করা আছে ঠিক আছে এছাড়াও এমসি এর যে পরে এমসি এর পরে যে বিভিন্ন রকম যে কোয়েশ্চেন হয় অন্যান্য টাইপের অর্থাৎ ওয়ান মার্কের কোয়েশ্চেন টু মার্কের কোশ্চেন থ্রি মার্কের কোয়েশ্চেন তো তোমাদের লাস্ট ইয়ার যে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা দেখলাম সেখানে ম্যাক্সিমাম থ্রি মার্কের কোয়েশ্চেন এসছে অ্যাকচুয়ালি ফিজিক্সের কোয়েশ্চেন ম্যাক্সিমাম থ্রি মার্কেরই হয় তো এই জন্য ম্যাক্সিমাম থ্রি মার্ক পর্যন্ত কোয়েশ্চেন আনসার সে অনুযায়ী করা আছে একদম রেডিমেড কোয়েশ্চেন আনসার তোমরা এর মধ্যে পেয়ে যাবে এবং প্রতিটা কোয়েশ্চেন আনসার তোমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে ভালো করে বুঝে পড়তে হবে যেন যে কোনো জায়গায় কোয়েশ্চেন দেখলে তোমরা বুঝতে পারো যে এটা এই পিডিএফের কোথায় আছে বা এই সম্পর্কে এই পিডিএফে কী বলা আছে তো এখানেও দেখো চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টারে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা সেগুলোও কিন্তু দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ একটা চ্যাপ্টারে যা কিছু দরকার এমসিকিউ থেকে শুরু করে শর্ট কোয়েশ্চেন লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সব রকম কোয়েশ্চেন আনসার এর মধ্যে আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হল তার পরবর্তী যে চ্যাপ্টার সেটা এখানে শুরু হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন ঠিক আছে তো এরকমভাবেই প্রতিটা চ্যাপ্টার আছে তোমরা আশা করি বুঝতে পারছো এখানে টোটাল আটচল্লিশটা পেজ আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের লাস্ট পেজ লাস্ট চ্যাপ্টারের লাস্ট পেজ এবং প্রতিটা চ্যাপ্টারের নাম্বারিংটা আলাদা প্রতিটা চ্যাপ্টার ওয়ান মার্ক থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই জন্য এখানে দেখো এটা লাস্ট চ্যাপ্টার তেষট্টিটা কোয়েশ্চেন ছিল তেষট্টি নাম্বারে শেষ হচ্ছে তো এই বলে এই নয় যে এই পিডিএফের তেষট্টিটা কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি টোটাল তিনশো আঠাশটা কোশ্চেন আছে সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবে তো এই হচ্ছে এই পিডিএফটার ব্যাপার এরপরে আমরা যেটা দেখবো এই পিডিএফটা তোমরা কীভাবে নেবে ঠিক আছে তো এই পিডিএফ নেওয়ার জন্য তোমাদেরকে মূলত যেটা করতে হবে আমি এখানে স্ক্রিনের উপর একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা জাস্ট 98 এইট রুপিস পেমেন্ট করবে আটানব্বই টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তারপর সেই পেমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো বা ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তুমি সরাসরি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে তাহলেই তোমাকে এই পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে একদম সিম্পল প্রসেস জাস্ট আগে পেমেন্ট করে নিয়ে তারপর তোমরা তার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো অথবা তোমরা আগে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তারপর হোয়াটসঅ্যাপে তোমাদের কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে সেখানে তোমরা পেমেন্ট করে দিলে তারপর তোমাদের পিডিএফটা দেওয়া হবে তো এই হচ্ছে সিম্পল প্রসেস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যারা এই পিডিএফটা পারচেস করতে চাইছো তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পারচেস করে এখন থেকে তোমরা প্রিপারেশনটা শুরু করো তো আমি যে এইটটি পারসেন্ট কমন আসার কথা বললাম এই যে এইটটি পারসেন্ট কমন আসবে যদি তোমরা এটাকে ভালো করে বুঝে যদি পড়তে পারো তবেই তোমরা কমন এসছে কি না সেটা ঠিকমতো বুঝতে পারবে আর যদি ঠিকমতো না পড়া থাকে তাহলে তোমরা বুঝতেই পারবে না যে কোন কোয়েশ্চেনটা কিভাবে ঘুরিয়ে এসছে সেটাও তোমরা ধরতে পারবে না ঠিক আছে তখন তোমাদের মনে হতে পারে যে ঠিক মতো কমন আসেনি তো যাই হোক কমন পাওয়ার জন্য যেহেতু সায়েন্স সাবজেক্ট ভালো করে পড়ার দরকার আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন ভালো করে পড়ার জন্য আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের বিভিন্ন চ্যাপ্টারে ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওগুলো তোমরা দেখো তাছাড়াও পরবর্তীতে আরও নতুন ভিডিও আসবে সেগুলো তোমরা দেখবে এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশানটাকে অন করে রাখবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের যে সমস্ত ক্লাসগুলো আমি কন্টিনিউ করেছিলাম সেগুলো আবার পরবর্তীতে কন্টিনিউ হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তো আজকের মতো এই পর্যন্তই